আসলে আমার সাথে সম্মানিত যে দুজন অতিথি আছেন তাদের জ্ঞান গরিমা কথাবার্তা লেখাপড়া এই সমাজ সম্পর্কে তাদের মূল্যায়ন এবং আবহমান বাঙালি জাতিকে তারা যেভাবে চিনেন এবং জানেন সে তুলনায় আমি এখন পর্যন্ত অবোধ শিশু। আমি 70-এর দশকে যেভাবে বাংলাদেশকে দেখেছি তখন আসলে হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটার জন্য কোনো স্লোগানের দরকার ছিল না, কিংবা ইভেন এরশাদ জমানাকে আমরা এত খারাপ বলি, কিন্তু সেই এরশাদ জমানাতেও কিন্তু দেখা যাচ্ছে যে এরকম ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের কোনো স্লোগানের দরকার ছিল না। তখন হিন্দু মুসলমান একেবারে এত পাশাপাশি থেকে তাদের যে ধর্মীয় উৎসবগুলো এত চমৎকারভাবে পালন করেছে এবং লালন করেছে যা এখনও পর্যন্ত আমাদের কাছে অত্যন্ত সুখময় একটা স্মৃতি হয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে আজকের এই জায়গাতে আমাদের কেন আসতে হলো, যেটা আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে যে এখানে রামেন্দ্রদা একটা কথা বলেছেন অপরাজনীতি, আমি এখানে তার সঙ্গে যুক্ত করবো আরও একটা কথা যে এই যে আমাদের যে ধর্ম রয়েছে সেটা হিন্দু ধর্ম বলেন কিংবা মুসলিম ধর্ম বলেন এই ধর্মকেন্দ্রিক রাজনীতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে অপরাজনীতি হয়েছে, এর সঙ্গে সঙ্গে অর্থনৈতিক লেনদেন যেটা 70-এর দশকে ছিল না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ধর্মকর্মের সঙ্গে অনেক অর্থনৈতিক লেনদেনও জড়িত হয়ে আসছে, দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। তো যখন একটা মানুষের মধ্যে ধর্ম সংক্রান্ত কোনো একটা বিষয়ে ব্যবসা চলে আসে, লেনদেন চলে আসে, অর্থবিত্ত চলে আসে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রাইম গ্রুপগুলোর সঙ্গে এদের একটা যোগাযোগ হয়ে যায়, সেটা যে ধর্মেরই ধরুন না কেন, সব ধর্মে কিন্তু এটা রয়েছে। তা আমরা কি হলো, আমাদের যে সামাজিক জীবনের শুদ্ধতা রয়েছে, পরিশুদ্ধতা রয়েছে নীতি নৈতিকতার, রাজনীতির, শিক্ষা দীক্ষার, ধর্মবোধের, এবং যে সামাজিক সম্প্রীতি বলতে যেটা বোঝায় এটি কেবল ধর্মের ক্ষেত্রে নয়, আমাদের সমাজে আগে যেভাবে গুরুজন সম্মানিত লোকদেরকে সম্মান করা হতো ঠিক সেই জিনিসগুলো তো অধঃপতন এসেছে। আমি একদম পরিষ্কার করে কথা যেটা জানতে চাই, রামেন্দ্র মজুমদার বললেন, সেলিনা হোসেন বললেন, আপনার কাছে আমি স্পষ্ট দায়ী কাকে করব, কে দায়ী, আসলে কারা? আসলে এখানে আমরা আঙ্গুল তো উঠানো যায় রাজনীতির দিকে, ক্ষমতার দিকে, চেয়ারের দিকে। আমরা এখানে যে চারজন আছে অর্থাৎ আপনি বক্তা সহ আমরা তিনজন আলোচক, প্রথমত আমরা এই চারজনেই দায়ী, আমরাও দায়ী, আমাদের সঙ্গে সঙ্গে এদেশের যারা জনগণ রয়েছে তারাও দায়ী। এর কারণ হলো এত বড় একটা জাতীয় সমস্যা যেটি আপনি হিন্দু ধর্ম বলতে যেটা বললাম, একটু সময় নিচ্ছে পরে আপা বলবেন, সেটা হলো হিন্দু ধর্মটা তো আজকের ধর্ম নয়, পৃথিবীর সবচাইতে আদিম ধর্ম এবং টিকে যাওয়া একটি ধর্ম, এবং একটা বিশেষ অঞ্চলে এটি এতটা জনপ্রিয়তা পেয়েছে যে এই ধর্মের জনপ্রিয়তাকে অতিক্রম করতে পারেনি অন্ততপক্ষে 7,000 বছরের ইতিহাসে, যেটিকে আমরা সনাতন ধর্ম বলি। তো সেই ধর্মের সঙ্গে অন্য ধর্মের যে সম্প্রীতি এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত, এবং হিন্দুদের আমি যেটা বলি বিভিন্ন ধর্মের মধ্যে কিন্তু একটা শ্রেষ্ঠত্ব থাকে, যেমন খ্রিস্টানরা বলার চেষ্টা করে আমরা হলাম এই ব্যাপারে শ্রেষ্ঠ, এবং ইহুদিরা বলে আমরা হলাম না, কিন্তু হিন্দুদের একটা ব্যাপার যেটা আসলে হিন্দু যে ধর্মটা আসলে হিন্দু ধর্ম নয়, এটা সনাতন ধর্ম আমরা বলি বা এটার কোনো ব্যাপার নয়, কিন্তু এই ধর্মের একটা ব্যাপার হলো এটা এত লিবারেল যে এই ধর্ম কখনোই বলে না যে আমরা শ্রেষ্ঠ অমুকের চাইতে, এবং এই কারণে কিন্তু তাদের সঙ্গে কখনোই কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট হয়নি। ভারতবর্ষের 5,000 বছরের ইতিহাসে এই সময়টাতে হচ্ছে যে এই যে যারা মানে ধর্ম মানে আমরা যারা রাজনীতি করছি এই সময় মানে 6 দিন ধরে বলছি না, বেশ কিছু বছর 2001-এও আমরা দেখেছিলাম নির্বাচন, আমরা একেবারে সেটা ধরি না কেন, আমরা সেই ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকেই ধরি না কেন, 1949 সাল থেকেই ধরি আমরা, ধীরে 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 যে কাজটি করেছি আমাদের যে মানবতাবোধ, আমাদের যে পারিবারিক মূল্যবোধ, আমাদের যে সামাজিক সম্প্রীতি, সব কিছুর মধ্যে আমরা স্বার্থ ঢুকিয়ে দিয়েছি, চক্রান্ত ঢুকিয়ে দিয়েছি। যেমন দেখা গেল পাশের বাড়িতে একটা হিন্দু জমিদার রয়েছে, এখন তার জমিদারি দখল করতে হবে, হিন্দু একটা দরিদ্র মানুষ রয়েছে তার ঘরে একটা সুন্দরী মেয়ে রয়েছে, পাশে একটা সুন্দর সে শক্তিশালী লোক রয়েছে, এখন তাকে সেই যুবতীর প্রতি তার শক্তি প্রয়োগ করতে হবে, দুর্বলের উপরে সবলের অত্যাচার, সেটা তো বাস্তব জীবন থেকে সিনেমার চিত্র একই। হ্যাঁ, তো সেখান থেকে আসলে আমরা এরকম করতে করতে আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে আপনি দেখেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে তারা এই সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করেছে, তাদেরকে ভোটের কাজে ব্যবহার করেছে, কিন্তু সার্বিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে
তাদের উন্নয়নের জন্য পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলেন, তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট বলেন, এবং তাদের যে চাহিদাগুলো রয়েছে দেশ এবং জাতির কাছে, সম্পত্তিগত বিষয়ে এবং অন্যান্য আইনগত বিষয়ে, এই ব্যাপারে একটি সরকার স্বাধীনতার পরে উল্লেখযোগ্যভাবে কোনো আইন প্রণয়ন করেছে, দৃশ্যমান কিছু করেছে, কিছু করে ক্ষমতার জন্য সব সময় সংখ্যালঘু সম্প্রদায়কে সবাই ব্যবহার করেছে রাজনৈতিক দল। তাহলে এই কুমিল্লার ঘটনায় কোন রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করলো? এখন এটা এটা তো বলা যাবে না রাজনৈতিক দল। আপনার অভিজ্ঞতা রামেন্দ্র মজুমদার খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন যে একটা মানুষ যদি নির্বোধ না হয়, ওনার কথাটা আমি বিশ্লেষণ করছি, এবং বদ্ধ উন্মাদ না হয়, হিন্দুদের কথা বলছি, সে কখনোই কোনো অবস্থাতে সেই তার যে মন্দির, দেব মন্দির বা পূজা মণ্ডপে সেখানে কোরআন শরীফ রেখে আসবে না। এটা মানব জাতির ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটে নাই, নাম্বার ওয়ান। দ্বিতীয় ঘটনা হলো, এইরকম একজন পাগল উন্মাদ মুসলিম নাই যে ধর্মকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সে তার পবিত্র ধর্মগ্রন্থ কেবলমাত্র প্রতিপক্ষকে হয়রানি করার জন্য ওখানে রেখে আসবে, এইরকম একজন উন্মাদ মুসলমান। মানে আপনি বলছেন এটা একটা গেম? নো, এখানে যে কাজটি করেছে, দে আর দ্য ক্রিমিনালস, অর্থাৎ যারা অপরাধ করে, অপরাধ বিজ্ঞানের ভাষায় তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো আত্মীয় নাই, তাদের কোনো স্বজন নেই, অর্থাৎ এই যা কাজটা যারা করেছে তারা একটা সংঘবদ্ধ অপরাধী চক্র, এবং সেই সংঘবদ্ধ অপরাধী চক্র কোনো না কোনো রাজনীতির ছায়াতলে অবশ্যই তো বড় হয়। সংঘবদ্ধ চক্র তো আর কোনোদিন রাজনীতির ছায়া ছাড়া বড় হতে পারে না। সেই জায়গাটাতে আমি প্রশ্ন রাখছি রামেন্দ্র মজুমদারের কাছে, আমি একটু যেতে চাই। রামেন্দ্র মজুমদার, শুনলেন আপনি গোলাম মোল্লা রনি এবং সেলিনা হোসেনের কথা, একটু যেটা আপনি নিশ্চয়ই আপনার মতো করে ওনাদের কথা শুনে উত্তর দিতে পারবেন, কিন্তু আপনার কাছে যে কথাটি আমি জানতে চাই, দেশ জুড়ে এত উন্নয়ন হয়েছে অথচ ধর্মের সাথে আর এক ধর্মের যে অবনতি, মানে মানুষে মানুষে বিভাজন, তাহলে এই অবনতির কারণটা কি? বিভাজন তো মানুষে মানুষেই তৈরি হচ্ছে এসব কারণে। কারণটা হচ্ছে যে আমরা কেবল বৈষয়িক উন্নতির দিকে নজর দিয়েছি, নৈতিক যে চরম অবক্ষয় হয়েছে আমাদের সেটার দিকে আমরা মোটেই নজর দেইনি। যেমন স্কুল কলেজে কোনো নৈতিক শিক্ষার ব্যাপার নেই, কেবল ধর্মীয় শিক্ষা আছে, এবং সেটা বিভাজনের শিক্ষা। আমি একটা কথা আজকে খুব যোগ করবো, যে আজকে আমি চৌমুহনী কলেজে অধ্যাপনা করেছি 3 বছর। আজকে চৌমুহনীতে যে ঘটনা ঘটেছে এবং 3 ঘন্টা ধরে ভাঙচুর করেছে তারা বিভিন্ন মন্দির, একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোকও দেখা যায়নি। কেন? সবাই কি জানতেন না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? তারা কেন সতর্কতা অবলম্বন করেননি এবং ঘটনা ঘটার পরে কেন তারা জাননি? এইটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার, যে আমরা একদিকে কথা হচ্ছে যে কেউ কেউ কোন রাজনৈতিক দল সাম্প্রদায়িকতায় উস্কে দিচ্ছে, আরেক দল এটার সঙ্গে আপোষ করছে, এভাবেই চলছে। সুতরাং এভাবে তো চলতে পারে না, এতে করে আমরা নিজেদেরকে অবমূল্যায়িত করছি এবং নিজেদের ধ্বংস নিজেরা টেনে আনছি। এবং সবসময় দেখেছি যে আমরা কেবল আপোষ করে চলেছি, যে আপোষ করতে করতে আজকে এই জায়গা। আমি একটা কথা উল্লেখ করি, কিছুদিন আগে আপনারা জানেন যে পাঠ্যসূচিতে কিছু পরিবর্তন হয়েছে স্কুলের পাঠ্যসূচিতে, এবং সেটা করা হয়েছে সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে। যদি হেফাজতে ইসলাম সরকারকে ধন্যবাদ না জানাতো যে আপনারা আমাদের দাবি প্রেক্ষিতে এটা করেছেন, আমরা জানতেও পারতাম না নীরবে এই ঘটনাটা ঘটে গেছে। তো এই ধরনের আপোষ তো আমরা করে চলেছি, এভাবে আপোষ করে থাকা যায় না। আমি চাই যে আজকে দৃশ্যমান একটা কিছু বিচার হোক, যে কারা এই ঘটনা ঘটাচ্ছে, কারা এ থেকে ফায়দা লুটছে। জি, রামেন্দ্র মজুমদার থাকুন আপনি আমাদের সঙ্গে। সেলিনা হোসেন, ভোটের রাজনীতির আপোষের কারণে কি সম্প্রীতি নষ্ট হচ্ছে, আপনিও কি তাই মনে করেন? এটা তো একটা গভীর রাজনৈতিক বিশ্লেষণের জায়গা। সম্প্রীতি নষ্ট হওয়া, আমি বলি নৈতিকভাবে যেটা দাদা বললেন সেটার একটা দিক আছে, সামাজিক মূল্যবোধের জায়গারও একটা দিক আছে। কারণ আমার ধর্মের কারণে আমাকে সংখ্যালঘু শব্দটা আমি কখনোই ব্যবহার করতে চাই না। কেন তারা সংখ্যালঘু হবে? তাদের ধর্ম নিয়ে, তারা এদেশের নাগরিক, তারা এদেশের মানুষ, সব কিছু নিয়েই তারা সব বড় জায়গায় আছেন। সুতরাং এই নৈতিক মূল্যবোধের জায়গাগুলো যদি আমরা ঠিকমতো তৈরি না করতে পারি এবং নিজেদের জায়গাগুলো আমাদের প্রজন্মকে ঠিকমতো শিখাতে না পারি, তাহলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি আজকে কুমিল্লায় এটা হবে আমি ভাবতেই পারিনি। আমার নিজের জায়গা থেকে আমি ভেবেছি যে এই বছরে অন্তত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে, আমরা সব মানুষ সমানভাবে থাকবো।
আমার মনে আছে 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফিরে এলেন, তিনি পরে পরে যখন রাজশাহী এক সময় রাজশাহী মাদ্রাসায় একটা বক্তৃতা দিয়েছিলেন, তিনি বলেছিলেন এদেশে ধর্ম সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ধর্ম, কিন্তু সকলে নাগরিক, প্রত্যেকের সমান অধিকার থাকবে। তার সেই ধর্মের ভাষণের জায়গাটি ধারণ করে যদি আমাদের সরকার এগিয়ে যান, যে প্রত্যেক ব্যক্তি তার মানুষের মানবিক চেতনার, মানবিক বোধের অধিকার নিয়ে বেঁচে থাকার সত্যকে ধারণ করে রাখবে, তাহলেই তো তার ধর্ম তার কাছে বড় হয়ে যাবে। যার অন্যায় কাজটি, ধর্মের বিরুদ্ধে অন্যায় কাজটি সংগঠিত হবে না। সুতরাং আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন এই সব কিছু দেখছি, নিজেদের জন্য লজ্জিত হওয়া ছাড়া আমার আর কিছু মনে হয় না। কেমন করে আমরা একটা স্বাধীন দেশ করলাম, সেই স্বাধীন দেশে এই সব জায়গাগুলো আবার তৈরি হচ্ছে। দুজনের মনে অনেক প্রশ্ন। সেলিনা হোসেন নিজের কাছে লজ্জিত, রবীন্দ্র মজুমদারও নিজের বলবার ভাষা নেই, তিনি স্তম্ভিত। আপনি রাজনীতিবিদ, কি বলবেন, আপনাদের কি লজ্জা লাগে? আমাদের লজ্জার সংখ্যা তুলনামূলকভাবে একটু কম থাকে, যার জন্য আমরা সহজে লজ্জা পেতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে সমাজ বিবর্তিত হতে হতে যখন একেবারে উল্টো দিকে চলে, তখনও যেমন রাজনীতিবিদরা সমাজকে নেতৃত্ব দেয়, আবার যখন সমাজ খুব একেবারে সভ্যতার স্বর্ণশিখরে থাকে, তখনও কিন্তু রাজনীতিবিদরাই কিন্তু সেটা নেতৃত্ব দেয়। ফলে দেশের অবস্থা যতই খারাপ হোক না কেন বা যতই ভালো হোক না কেন, যারাই দেশের রাজনীতিবিদ তারাই দেশের জনগণের সঙ্গে অতীতেও ছিল, আগামী দিনেও থাকবে এবং এখনও আছে। এখন বর্তমানের যে সমস্যাটি, এই সমস্যাটির ব্যাপারে আপনাকে যদি মূল্যায়ন করতে হয়, গভীরে যেতে হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নজিরবিহীন মন্তব্যকে আপনাকে বিশ্লেষণ করতে হবে, যেটি বাংলাদেশের বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, যারা এসছে ক্ষমতা ইতিপূর্বে তারা কখনোই এ ধরনের কথা অতীতে বলেনি। কোনটা? এই যে একটা ঘটনা ঘটার পরে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশকে লক্ষ্য করে তিনি একটা মন্তব্য করেছেন, সেটি হলো যে আমাদের প্রতিবেশী যে দেশ রয়েছেন তাদের উচিত, অর্থাৎ তাদের উচিত তাদের ওখানে এমন কোনো কাজ না করা যেই কাজের যে প্রতিক্রিয়ায় আমাদের এখানে সামাজিক সম্প্রীতিটা নষ্ট হবে এবং হিন্দুদের উপরে কোনো যেন প্রভাব না পড়ে সেই দেশকে তিনি সতর্ক থাকতে বলেছেন। এই যে তার যে বক্তব্য, এটি ইতিপূর্বে বাংলাদেশের মসনদে বসে, ক্ষমতায় বসে, সেটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, কখনো কথাটা বলেনি। তো মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ার থেকে যখন এই কথাটা উনি বললেন নজিরবিহীনভাবে, তখন ধরে নিতে হবে যে এই যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পিছনের যে চক্রান্ত, এই চক্রান্ত কেবল কুমিল্লার মধ্যে নেই, চৌমুহনীতে নেই, এটি সীমানা পেরিয়ে কোথায় যে চলে গিয়েছে। একমাত্র রাষ্ট্রীয় যারা গোয়েন্দা বাহিনী রয়েছে তারা জানেন এবং তাদের হাতেই এই দায়িত্ব, মানে তারাই একমাত্র জানেন যে সত্যিকার অর্থে এই জিনিসটা কোথায় এবং কীভাবে হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে এই মুহূর্তে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা বিভিন্ন জায়গাতে বিজিপি পাঠাচ্ছে, সব কিছু পাঠাচ্ছে, কিন্তু এত কিছুর পরও দেখেন আজকে বাইতুল মোকাররমে মিছিল হলো, অনেকদিন সবসময় থাকে না, কিন্তু এই মিছিলটা সেখান থেকে বের হয়ে এসে কাকরাইল পর্যন্ত এসছে, এরপর পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এখন বোঝার চেষ্টা করুন যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হতো এবং চেষ্টা করতো, তাহলে কিন্তু এই মিছিলটা ইচ্ছা করলে সেখানেই তারা অফ করে দিতে পারতো ভিতরের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এখন আপনি যেটা বলেন, আপনাকে বলার জন্য যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, গোষ্ঠীগত সম্প্রীতি, যেটি এর সঙ্গে ভোটের রাজনীতির কথা আপনি বললেন, এখন তো 2014 সনের পর থেকে আসলে ভোট নেই, ফলে জনগণের ভোট পাওয়ার জন্য, জনগণকে কনভিন্স করার জন্য এরকম কোনো চক্রান্ত করতে হবে ওই পরিস্থিতি নেই। এখন যেটি রয়েছে সেটি হলো ক্ষমতার যে ম্যানিপুলেশন রয়েছে, সেই ম্যানিপুলেশনে যখন যে ইনস্ট্রুমেন্ট দরকার, যখন যে নাটক সাজানো দরকার, যখন যে কাজ করা দরকার, যখন যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা দরকার, সেটি কিন্তু বাংলাদেশে ঘটে যাচ্ছে। এই নাটকটা সাজাচ্ছে কে, সরকার? আপন এখন না, এখন আমি কি করে বলবো, বিকজ আপনি যে বলছেন যে একটা নাটক মঞ্চস্থ তৈরি করা হয়, এই মঞ্চটা মঞ্চস্থতা করছে কারা, কোন পক্ষ? আর এবং আমি একটু থামাই, আপনি বললেন এটা শুধু কুমিল্লা চৌমুহনীর মধ্যে সীমাবদ্ধ না, এটা দেশের সীমানা পার হয়ে আন্তর্জাতিক একটা চক্র, সেই আন্তর্জাতিক চক্রান্তটাকে আওয়ামী লীগ তো বলে সেটা আবার লন্ডন থেকেও হয় এবং এটা বিএনপি জামাতের কাণ্ড, আপনি বলছেন যে এটা একটা ম্যানিপুলেশন, আসলে আমরা কি বুঝবো? আপনারা যেটা বলবেন, আপনাদের যার যতটুকু বুদ্ধি আছে সেই অনুযায়ী বুঝবেন, যার যতটুকু বিবেক আছে, যার যতটুকু শিক্ষা রয়েছে,
রয়েছে, যার যতটুকু নীতি নৈতিকতা রয়েছে, যার যতটুকু পক্ষপাতিত্ব রয়েছে। এখন আপনি যদি আওয়ামী লীগের কট্টর আওয়ামী লীগ সমর্থন আপনি বিএনপি জামাতকে খুঁজবেন, আবার বিএনপি জামাতের লোকজন যারা রয়েছে তারা যদি উদারতা দেখে, না আমি সবাইকে বলছি, নরসমা ভাষণে আপনাকে অ্যাটাক করছেন অ্যাজ এ হোল, আমাদের টোটাল দৃষ্টিভঙ্গিটা এখন আসলে নিজেরাই আমরা সাম্প্রদায়িক হয়ে গেছি। আমাদের এই মুহূর্তে যেটি স্লোগান তোলা উচিত যে আমরা কোনো রাজনীতি চাই না, অপরাজনীতি চাই না, কোনো রকম বক্তৃতা এবং বিবৃতি চাই না। আমরা যেটি জানতে চাই যে যে সকল পূজা মণ্ডপে সহিংসতা হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, এবং এই যে আমাদের দেশে আবহমান বাংলায় যে হিন্দু ভাই বোনেরা বসবাস করছে সুদীর্ঘকাল ধরে, তাদের মধ্যে যে গোসা দেখা দিয়েছে, নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, এবং তারা যে কষ্ট পাচ্ছে, এই কষ্ট লাঘবের দায়িত্ব কিন্তু রাষ্ট্রশক্তির। অবশ্যই রাষ্ট্রশক্তি সেটা কিভাবে করবে সেটা রাষ্ট্রশক্তির বিষয়। সে যদি মনে করে রাষ্ট্র আসলে কিভাবে করবে, এবং আপনি অনেকগুলো কথা বলেছেন, আমি রবীন্দ্র মজুমদারের কাছে সেই বিষয়ে একটু জানতে চাইব। অমিত সাহেবের কথায় খুব আশ্বস্ত হলাম। তার মতো চিন্তাধারা যদি সব রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে, এবং আমি মনে করব যে সব রাজনৈতিক দল এক হয়ে বলতে হবে যে আমরা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেব না, এটা যদি করতে পারে, মানে অর্থবোধক ভাবে কেবল কথার কথা। আপনি তো শুরুতেই বলেছিলেন কিংবা উনিও বলেছেন আসলে ওই ছকটা ভোটের রাজনীতির, তাহলে সেখান থেকে সব দল আবার একসঙ্গে বসে এই জায়গাটাকে দূর করবে কি করে? এটা তো না করলে তো আমরা আরো তলানের দিকেই যাব, কিন্তু এটা বুঝতে হবে যে যারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে একদিন ওরা ওদের আগুনে কিন্তু তারাও পুড়তে পারে, সেটা ধরতে হবে। আমি যেমন গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী এত শক্ত ভাষায় সবাইকে সাবধান করে দিলেন যে কেউ ছাড় পাবে না, কিন্তু তারপরেও তো আজকে কেউ তো এই কথার কোনো মূল্য থাকলো না। এবং আমি সেলিনা বা যেমন বঙ্গবন্ধুর একটা কথা বলেছে, আমি এখানে আরেকটা কথা বলতে চাই। 1974 সালের 18 জানুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিলেন, রাজনীতিতে যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, যারা সাম্প্রদায়িক তারা হীন নীচ, তাদের অন্তর ছোট, যে মানুষকে ভালোবেসে সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আপনারা যারা এখানে মুসলমান আছেন তারা জানেন যে খোদা যিনি আছেন তিনি রাব্বুল আলামিন, রাব্বুল মুসলিমিন নন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সমস্ত মানুষ তার কাছে সমান। এসব কথা তো আমরা শুনেছি। সুতরাং আমার মনে হয় যে সকল দলের, একদিকে যেমন আমরা সংস্কৃতি কর্মী আছি, বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজন আছি, তারা চেষ্টা করবো আমার পাশের লোককে প্রভাবিত করতে, শুভ বুদ্ধির উদয় হতে, এবং সেইভাবে রাজনৈতিক দলগুলোরও মূল, আসলে আমাদের দেশের মূল চালিকা শক্তি তো রাজনীতি। সুতরাং রাজনীতিকে এই বিষয়ে নেতৃত্ব নিতে হবে, যাতে করে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আমাদের দেশ থেকে উৎপাটিত। কিন্তু জনাব রবীন্দ্র মজুমদার, একটা দেশকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র হ্যাঁ রাজনীতিকদের সবচেয়ে বেশি, কারণ তাদের জবাবদিহিতা সবচেয়ে বেশি, কারণ তারা জনপ্রতিনিধি, এবং সরকারের তো সবচেয়ে বেশি, তারা জনগণকে, তারা সব ভালো মন্দের অভিভাবক। কিন্তু সাংস্কৃতিক যে আন্দোলন কর্মকাণ্ড সেই জায়গাগুলোও কি একটু কমিয়ে গেছে না, পিছিয়ে পড়েছে না? কিন্তু সেই জায়গাটাতে আপনাদের সোচ্চার ভূমিকা কিংবা আমি লেখনীর মধ্যে সাহিত্যের মধ্য দিয়ে কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে বলেও কি এই ধরনের জায়গাগুলো বেশি সুবিধা করে নিচ্ছে বলে মনে হয় না আপনার কাছে? দূরত্ব নয়, সেটা হচ্ছে যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আজকাল একদম কমে গেছে। ধরুন গ্রামে আজকাল যাত্রা করতে দেওয়া হয় না, কিন্তু ওয়াজ মাহফিল করতে দেওয়া হয়, সারা রাত ধরে হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যাত্রা করতে গেলেই বলা হয় যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, তারা করবে। ঠিক আছে, আমি চাই যে ওয়াজ মাহফিলও হবে, যাত্রাও হবে, সকল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পয়লা বৈশাখের কি হয়, সকল সরকার থেকে বলা হয় যে 5টার মধ্যে আপনারা ঘরে ঢুকে যাবে, এটা কোনো কথা হলো যে তাহলে কি হবে? সুতরাং আমি চাই যে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে সংস্কৃতি কর্মীরা নির্ভয়ে সংস্কৃতি চর্চা করতে পারেন, এবং সেটা আসলে কেবল রাজনীতির উপর দোষ দিয়ে তো লাভ নেই, আমরা প্রত্যেককে দোষী এটার জন্যে, আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। আমাদের সব, আমরা সবসময় ভেবেছি যে আমার উপর তো আক্রমণ হচ্ছে না, সুতরাং আমি নিরাপদ থাকি, কেন এই ঝামেলার মধ্যে যাব। কিন্তু এই নিরাপত্তা এক সময় দেখব আমি যখন বিপদে পড়ব তখন আমার পাশে কেউ নেই। এই জন্যেই আমার মনে হয় যে আমি রামুর ঘটনার সময় সেখানে গিয়ে দেখেছি যে পাশের এক ইউনিয়ন কাউন্সিলের সাবেক চেয়ারম্যান উনি রুখে দাঁড়িয়েছিল, মুসলিম সম্প্রদায়ের লোক, তিনি বন্দুক নিয়ে সেখানে দুর্বৃত্তদের তাড়া করেছেন, যার ফলে তারা সেখানে কিছু করতে পারেনি। সেই রকম
আমার প্রতিবেশী যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু এইসব শক্তির পক্ষে কিছু করা সম্ভব নয়, এইটা আমি যেটা বলবো যে আমাদের দেশে পাঠ্যাভ্যাস তেমন নেই, শুধু সাহিত্য দিয়ে এই জায়গাটা কখনোই ঠিক হবে না, বরঞ্চ রাজনীতিবিদরা এই জায়গাটাকে যদি সততা, মননশীলতা এবং নৈতিক বোধে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেন যে তোমরা অন্যের ধর্মকে আঘাত করবে। কিন্তু রাজনীতিতে একটা অবিশ্বাসের জায়গা তো আছে জনগণের সঙ্গে, কিন্তু আপনারা যারা মানুষ যেমন রবীন্দ্র মজুমদার আপনি, তাদের প্রতি মানুষের কিন্তু একটা অনাস্থা নেই, বিশ্বাস আছে, ভালোবাসা, সেই জায়গা সেটা থাকলেও আমরা তো তাদের কাছে আমরা একসঙ্গে অজস্র লোকের সামনে যেতে পারছি না সবসময়, যেটা ওনারা পারছেন। তো ওনারা যদি এই জায়গাগুলোকে ধারণ করেন সবাই মিলে তাদের সারা দেশ জুড়ে, তাহলে এই জায়গাগুলো সঠিক। ওনারা বলতে পারছেন কিন্তু আপনি তো কলম ধরতে পারছেন। আমি কলম ধরলাম কিন্তু লিখলাম, কয়জন পড়বে? পড়ার সংখ্যা তো কম, পাঠ্যাভ্যাস কম, আবার বই সবার কাছে পৌঁছে না, আবার শক্তিশালী লোক না পড়লে ইফেক্ট হবে না, দুর্বল লোক পড়বে। কিন্তু দুর্বল লোক তো ফেসবুকে ভাষিয়ে দিচ্ছে, কিন্তু সেই না পত্রিকায় দেখছি নানা ভাবে লেখা হচ্ছে। এই যে ইন্টারনেট ব্যবহার করে এই সমস্ত কাণ্ড করার জন্য তো ইউটিউব ফেসবুককে একদম মূর্খরাই ভাষিয়ে দিচ্ছে, গুজবের সাথে চলছে, তো সেই জায়গাতে সেই জায়গাটাও তো বন্ধ করতে হবে। আপনি বলছেন পাঠক কমে গেছে, অর্থাৎ পাঠক, শিক্ষিত পাঠক কমে গেছে, কিন্তু সব মূর্খ আর অশিক্ষিত তো ফেসবুকে পড়ে গেছে। না, যারা একটা দুর্গাপূজার সময় একটা মন্দির ভাঙচুর করবে তারা কি পাঠক? না, অবশ্যই তারা পাঠক না। তাহলে তাদেরকে এই ধরনের সম্প্রীতির জায়গাগুলো আনার জন্য রাজনীতিবিদ যারা সব সময় গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে যাতায়াত করছেন, তারা কিন্তু অনেক শক্তি রাখেন, তারা এই জায়গাগুলোকে সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে বড় করে তুলতে পারেন। আমরা মনে করি এভাবে, আর সরকারকে একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যারা কাজটি করে তাদেরকে মুহূর্তে শাস্তি দিতে হবে। সরকারের কোনো কঠোরতার অভাব কোথাও আপনার লক্ষ্য হচ্ছে? হ্যাঁ, লক্ষ্য হয়। বিচারহীনতার সংস্কৃতি এই দেশের মানুষের মাঝে অনেক বেশি আছে। আমরা কি সবসময় বিচারহীনতার সংস্কৃতি দেখি না? এই বিচারহীনতার সংস্কৃতির জায়গা ধরেই কি আজকের এই জায়গাগুলো তৈরি হয়েছে? হ্যাঁ, হয়েছে তো বটেই, কারণ এই মানুষকে আঘাত করার এই জায়গাগুলো যদি সঠিকভাবে বিচারে দণ্ডিত করতে পারতো লোকজনকে, তাহলে কেউ কি এগিয়ে আসতো? তাহলে তো কেউ এভাবে এগিয়ে আসতো না, তারা এইভাবে বিচারের দায় নিয়ে নিত না। সব দায়িত্বের শেষ কথা হচ্ছে রাজনীতিবিদদেরই হাত ধরতে হবে, হাল ধরতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি। আমি অ্যাগ্রি, তবে এখানে আরও কিছু কথা বলতে চাই। ব্যাপার হলো আমাদের তিনজন তিনটা জেনারেশন ধরেন, অর্থাৎ বঙ্গবন্ধুর জমানা, জিয়াউর রহমান সাহেবের জমানা এবং এরশাদ সাহেবের জমানা। ঠিক এই জমানাগুলোতে আসলে এখন যে প্রবলেমগুলো হচ্ছে, মৌলবাদের উত্থান এবং এইভাবে পূজামণ্ডপে আক্রমণ, এই জিনিসগুলো আসলে সেই সময়টাতে আপনারা দেখতে পারবেন না, এই তিনটা সময়টাতে রেজিমেই। কেন? এর কারণটা হলো যে সরকার যারা পরিচালনা করতেন তাদের সঙ্গে আমাদের সমাজে যে রিপ্রেজেন্টেশন রয়েছে, কবিদের জায়গা ছিল সরকারে, লেখিকাদের জায়গা ছিল, তারপরে যারা সাহিত্য চর্চা করেন, সংস্কৃতি চর্চা করেন, সাংবাদিকতা করেন, সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠী পেশা, তাদের সবার সঙ্গে সরকারের একটা সংযোগ ছিল। সেই সংযোগটা যে কোনো কারণই হোক না কেন, 1991 সনের পর থেকে ওইভাবে নেই। না থাকার কারণে কী হচ্ছে, প্রত্যেকটা সেক্টরের সঙ্গে সরকারের যারা শাসন পরিচালনা করেন তাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর এই দূরত্বের ফলে কী হচ্ছে, যাদের হাতে ক্ষমতা রয়েছে, লাঠি রয়েছে, বাঁশি রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিচার করার বিচারিক ক্ষমতা রয়েছে, তারা যে জনগণের যে হৃদম সেই হৃদমটা বুঝতে পারছে না। এখন ওই যে বললো যে একজন যাত্রা দেখতে দেবে না, হ্যাঁ কীর্তন শুনতে দেবে না, কিন্তু দেখা যাচ্ছে যে জনপ্রিয়তার জন্য সে সারা রাত ওয়াজ করতে দেবে। আবার দেখা গেল ওয়াজে দুই পক্ষ যখন মারামারি হলো, মারামারি হওয়ার পর দেখা গেল কোন পক্ষে সঙ্গে সরকারের যোগাযোগ ভালো আছে তাকে ওয়াজ করতে দেবে, প্রতিপক্ষকে দেবে না। তো এই যে সমস্যাগুলো আমাদের দেশে হচ্ছে, এই সমস্যার কারণে কি হচ্ছে, একটার পর একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই সমাধানটা জানি, সমস্যাটাই নির্মূল করি না। এখানে না, সমস্যাটা আপনাকে শুধু বলি, যেমন ধরুন আমাদের লেখিকা আছেন সেলিনা আপা, এখন আপনি যদি তার কলমকে নিয়ে তারা যদি বলেন ডাকার শহীদ তলোয়ার নিয়ে আসে তার সাথে ফাইট করো, সে কেন ডু, সে পারবে না। রামেন্দ্র মজুমদারকে যদি আপনি বলেন তুমি যাও মুরগি মিলনের সাথে একটু ফাইট করে, হবে না। কলমের জবাব কলমকে দিয়ে দিতে হবে,
সাহিত্যের জবাব সাহিত্য দিয়ে দিতে হবে, সংস্কৃতির জবাব সংস্কৃতি দিয়ে দিতে হবে। এই জন্য জীবনের সব ক্ষেত্রে আন্দোলন দরকার। আর এই সমন্বিত যে শক্তিটা, এই শক্তিটা কেবলই মাত্র রাষ্ট্র এবং সরকার পরিচালনা করতে পারে। অর্থাৎ সরকারের হাতে লাঠি আছে, কলম আছে, বাঁশি আছে, নান্দনিকতা আছে, টাকা আছে, বৃত্ত আছে, বৈভব আছে, প্রভাব আছে। এখন সেই প্রভাব একটাও ব্যবহার করছে না, কেবলই মাত্র নিজে ক্ষমতায় থাকার জন্য তার যেই যেই জিনিসটা দরকার তাও কনভেনশনালি যখন দরকার। যদি এখন মনে করে আজকের এই বক্তৃতাতে লেখিকা সেলিনা আপাকে যদি দেখা হয় এবং তিনি যদি একটা বক্তব্য দেন তাহলে আমার সম্মান বাড়বে, তাহলে উনি নিমন্ত্রণ পান, আদারওয়াইজ উনি অন্য কোনো ক্ষেত্রে নিমন্ত্রণ পান না। অন্য কিছু একটা অনুষ্ঠানে যদি রামেন্দ্র মজুমদারকে মনে হয় ওনারা আনলে আমার ক্ষমতা রাজনৈতিক দলেরই চরিত্র এই কম বেশি, কিন্তু যখন আমাদের এই সামাজিক সম্প্রীতি ছিল তখন এই চরিত্র রাজনীতিবিদদের ছিল না। তো সেই যে রাজনীতিবিদরা যে চরিত্র হারিয়েছে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আমাদের মধ্যে কি আপনারা চরিত্র হারিয়েছেন, শুধু আমরা হারাই না, লেখিকারা হারাইছে, সাংবাদিকরা হারিয়েছে, আপনি হারিয়েছেন, কারণ এখানে সব সম্মানিত সাহিত্যিক আছেন, নাট্য ব্যক্তিত্ব আছেন, তারা কিন্তু বলছেন যে সব দায় রাজনীতিবিদের, আমাদের দায় ছিটে ফোটা না। আমরা তো মূল ব্যাপার হলো আমরা তো লিডার হিসেবে আমরা এখন ঝুলাবো, এরকম ভাবে মূলা ঝুলাবো। এখন আপনি আমার মূলাটা গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, এবং আপনি আমি মুরগি রান ঝুলাবো আপনি সেটা খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যাপার, আপনার রুচি এবং আভিজাত্যের ব্যাপার। কিন্তু বোঝার চেষ্টা করুন যে আমরা গত 25টি বছর যাবত বা গত 30টি বছর যাবত রাজনীতিবিদরা যখনই যে খাদ্য ঝুলিয়েছে বিভিন্ন সম্প্রদায়ের সামনে, সেটা মৌলবাদ হোক, সেটা সাহিত্যের সামনে হোক, সেটা সংস্কৃতির সামনে হোক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পদপদবীর ক্ষেত্রে হোক কিংবা অন্য কোনো আন্দোলনের ক্ষেত্রে হোক, অর্থাৎ সংস্কৃত আন্দোলনের ক্ষেত্রে, সবাই কিন্তু ওই যে ক্ষমতার যে মূলা বিভিন্ন রকম লোকের কাছে ই করেছে ওটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এইরকম নজির যেভাবে এরশাদ জমানায় দেখেছি, জিয়াউর রহমানের জমানায় দেখেছি, বঙ্গবন্ধুর জমানায় দেখেছি, বঙ্গবন্ধুকে রিফিউজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অনেক পণ্ডিত ব্যক্তিত্ব, তো যার জন্য অনেক কবি অনেক সাহিত্যিক তার সেই মানে হিমালয় সম ব্যক্তিত্বকে, এখন এই অবস্থাতে ক্ষমতা আছে কোনো মতে একজন মন্ত্রী এমপি উনি ডাকবেন আর যাবে না, এরকম কয়জন লোক আমাদের সমাজে খুঁজে পাবেন? যেহেতু খুঁজে পাবেন না, যার জন্য এটা ক্যান্সারটা সারা দেহে ছড়িয়ে পড়েছে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আপনার কাছে শেষে এসে জানতে চাই এই যে রাজনৈতিক পক্ষ বিপক্ষের এই ঘটনাটাকে নিয়ে কাদা ছোড়াছড়ি, সেখানে সরকারি দল তার মতো করে বলছে, বিএনপি আপনারা আপনাদের মতো করে বলছেন, আসলে বিএনপি যদি অভিযোগ করে যে সরকারই এটা করেছে তাহলে সরকারের আসলে লাভ কি? আমি আমার পায়ে নিজের পায়ে নিজে কেন কুড়াল মারবো, সরকার কেন কুড়াল মারবে? না এটা তো এখন আপনি যদি মনে করেন যে ইফ ইউ আর গভর্নমেন্ট দেন ইউ রিপ্লাই সরকার কেন কুড়াল মারবে, আমি তো বলতে পারবো না। আপনাদের যেহেতু আপনি বিএনপি কে প্রতিনিধিত্ব করেন, বিএনপি এখন বিএনপি কেন এই কাজটা করতে যাবে আপনি নিজে বলেন, মানে বিএনপির এই কাজটা করে লাভটা কি? এই যে এটা আপনি যেভাবেই বিশ্লেষণ করেন না কেন, এখন এই ঘটনায় যা কিছু হয়েছে এ যাবৎকালে আপনি দেখান তো 1 কোটি রিজন দেখান, 1 কোটি রিজনের মধ্যে জাস্ট মেনশন 1 রিজন যে রিজনে বিএনপির এই ঘটনায় লাভ হয়েছে আপনি দেখান, দেখাতে পারবেন না, তাহলে বিএনপি কাজটা কেন করবে? বিএনপিতে যারা রাজনীতি করে কতবার মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মিলিয়ন্স অফ লোককে তারা রাজনীতি করেছে। যদি আমরা বলি আওয়ামী লীগের জায়গা থেকে বলি, ওনারা যেভাবে বলেন যে তারা ষড়যন্ত্রের রাজনীতি পেছন থেকে কলকাতিকটা নিয়ে একটা উন্নয়ন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কাল শুনেছেন, উনি বলছেন যে উন্নতিটা সহ্য করতে পারছে না বলে এ ধরনের ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী সব কথা শুনেছি, সব কথা শোনার পর আমার কাছে যেটা মনে হয়েছে এরকম একটা অনুষ্ঠানে যেটা রেফারেন্স দেওয়া দরকার আমি শুধু সেটারই রেফারেন্স দিয়েছি। আর আমাদের যারা অন্য যারা জনগণ রয়েছেন তারা করেন কি, প্রধানমন্ত্রীর যে মানে কথাটা বললে অন্য শরীরের চুলকানি শুরু হবে, আরও বিভেদ বিসম্বাদ শুরু হবে এবং আরও সম্প্রীতি নষ্ট হবে, সেই কথাগুলো বেশি বলার চেষ্টা করে, আমি সেটা বলবো না।